উচ্চ মাধ্যমিক 2020 শিক্ষা বিজ্ঞান পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 1949 অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দ্বিতীয় পর্ব। নমস্কার, সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুদী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন শিক্ষা বিজ্ঞান পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 1949 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্বের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনার প্রথম প্রশ্ন, MLL এর সম্পূর্ণ নাম কি? মিনিমাম লিভ অব লার্নিং। 1990 সালে কোন কমিটি গঠিত হয়? রামমূর্তি কমিটি কমিশন গঠিত হয়। বলিষ্ঠ ও আদর্শ রাষ্ট্র গঠনের জন্য কি প্রয়োজন? প্রগতিশীল শিক্ষা প্রয়োজন। কোন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের PF গঠন করার কথা বলেন? রাধাকৃষ্ণন কমিশন। গ্রামীণ কলেজের সর্বাধিক ছাত্র কত হবে? 1500 জন। রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য কতজন ছিল? 10 জন ছিল। রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য কতজন ছিল? 7 জন সদস্য ছিল ভারতীয়। রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের কত পৃষ্ঠা ছিল? 747 পৃষ্ঠার। গ্রামীণ শিক্ষা ব্যবস্থার কটি স্তর পর্যায় বলা আছে? 4টি স্তরের কথা বলা আছে। নিম্ন বুনিয়াদী ও উচ্চ বুনিয়াদী শিক্ষার সময়কাল বলা হয় কত? 7 বা 8 বছর। উত্তর বুনিয়াদী শিক্ষার সময়কাল বলা আছে কত? 3 বছর। বিশ্ববিদ্যালয় প্রবেশের যোগ্যতার বছর হবে 12 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ। চিকিৎসা শাস্ত্র শিক্ষার কলেজে শিক্ষার্থীর সংখ্যা সীমাবদ্ধ ছিল 100 জন। ইনস্টিটিউট অব এগ্রিকালচারের কাজ কি হবে? কৃষি নীতি নির্ধারণ করা। মধ্য শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত প্রথম ভাষা হিসাবে থাকবে মাতৃভাষা। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজ স্তরে শিক্ষার মেয়াদ হবে 3 বছর। শিক্ষা লক্ষ্যকে পর্যালোচনা করা হয় কত ধারায়? 5 নম্বর ধারায়। রুরাল ইউনিভার্সিটি গঠনের পেছনে কার ভাবনা ছিল? ফয়বেলের ভাবনা ছিল। রুরাল ইউনিভার্সিটি চিন্তায় প্রাথমিক স্তরে শিক্ষা কত বছর? 4 বছর। গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ গঠিত হয় কবে? 1952 সালে। শ্রীমতী হংস মেহতা কমিটি গঠিত হয় কবে? 1952 সালে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণার প্রথম প্রকাশ কোন কমিশনের? রাধাকৃষ্ণন কমিশনের। কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে গ্রামীণ কলেজে শিক্ষার্থীর সংখ্যা কত? 300-এর বেশি হবে না। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে? 1964 সালে। বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর ভাষা শিক্ষাদানের যে সুপারিশ করেন তাতে কোন প্রথম ভাষা হিসাবে বিবেচিত হয়? কোন ভাষা? আঞ্চলিক ভাষা। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক 2000 পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।